নমস্কার বন্ধুরা অর্ঘ্য কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দারুণ স্বাদের সন্দেশ তৈরি করে দেখাবো চলুন দেখে নিই তার জন্য সবার প্রথমে এখানে আমি মিক্সিং জারের মধ্যে যে ছানাগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেই ছানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব আর দেব স্বাদ মতন চিনি চিনিটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন চারটে ছোট এলাচ দিলাম খুব সুন্দর ফ্লেভার আসার জন্য এবারে এগুলো সব একসাথে পেস্ট করে নেবো কিন্তু না আমি পেস্ট করে নিয়েছি জল ছাড়াই পেস্ট করেছি এবারে প্যান বসিয়ে এক টেবিল চামচ ঘি দিলাম ঘিটাকে মেল্ট করে নেওয়ার পরে যে ছানাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটা শক্ত ডো তৈরি হয়ে আসবেন তখন বুঝতে পারবেন যে এটা তৈরি হয়ে গেছে আর এই গ্যাসে ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন তা নাহলে তলা থেকে পুড়ে যেতে পারে দেখুন অনেকটাই শক্ত তো ডোয়ের আকার তৈরি হয়ে গেছে এখনও পর্যন্ত এর মধ্যে তলতলে ভাব আছে এবারে এর মধ্যে আমি তিন চা চামচ আমুল গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি ময়দা দেব না অনেকেই বলে যে এটা হয় না আপনারা সেক্ষেত্রে দু চা চামচ ময়দা দিয়ে দেবেন ময়দা দিয়ে দিলে এটা খুব ভালো তৈরি হয়ে যাবে আমি এটা ময়দা ছাড়াই তৈরি করলাম দেখুন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শক্ত ডো তৈরি হয়ে গেছে খুব শক্ত হবে না ঠিক এরকমই হবে এবার একটা প্লেটের মধ্যে আমি প্রথমে ঘি ব্রাশ করে দিয়েছি ঘি ব্রাশ করে দিয়ে যে ছানাটা আমি তৈরি করেছিলাম সেই ছানাটা একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে গোল করে নেব নিয়ে পাতলা করে একটা মানে আকারে পরিণত করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নিতে পারেন দেখুন আমি পুরোপুরি এটাকে গোল করে নিয়েছি গোল করে নেওয়ার পরে এর মধ্যে আমি পেস্তা বাদাম দিয়ে দেব। পেস্তা বাদামগুলো আমি খুব ভালো করে চারদিকে বসিয়ে দিয়েছি আর স্প্যাচুলারের সাহায্যে এটাকে একটু দিয়ে চেপে দিচ্ছি এটা আধ ঘন্টা পর আমি এটাকে কেটে আপনাদের দেখাচ্ছি আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি প্রথমে আমি লম্বা করে কেটে নেব তারপরে এটাকে আড়ে করে কেটে নিতে হবে আপনারা এখানে কাটার ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নিতে পারেন আবারও আমি কেটে নিচ্ছি কত সহজেই বুঝতে পাচ্ছেন যে দুধ ঘরে থাকা সামান্য দুধ যদি কেটে যায় সেই কাটা দুধ দিয়েই আপনারা কিন্তু এই ছানাটাকে তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন